নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে আপনারা কিভাবে ই-কেওয়াইসি করবেন সেই নিয়ে কিন্তু আগেই আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনাদেরকে আমি তিনটা পদ্ধতি দেখিয়েছিলাম, সেই তিনটা পদ্ধতির মধ্যে আমরা যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারবেন। এবার অনেকে জিজ্ঞেস করছিলেন আপনাদের ই-কেওয়াইসি হয়েছে কিনা, আপনারা কিভাবে বুঝবেন? আপনারা বুঝতে পারছেন না আপনাদের ই-কেওয়াইসি হয়েছে কি হয়নি, অনেকে ই-কেওয়াইসি করেছেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ই-কেওয়াইসি বা রিজেক্ট হচ্ছে, এরকমও কিন্তু অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন। তো কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ই-কেওয়াইসি হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা বা রিজেক্ট কেন হচ্ছে, সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো ই-কেওয়াইসি আপনার হয়েছে কিনা তার স্টেটাস চেক করার জন্য আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, pmkishan.gov.in এটি গুগলে সার্চ করে দেবেন। সার্চ করলেই পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু দু তিনটা স্টেপ রয়েছে, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। প্রথমে আমাদেরকে দেখিয়ে দেবো, আপনাদের আধারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আপনারা যদি ই-কেওয়াইসি করে থাকেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আপনাদের ই-কেওয়াইসি হয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইন রয়েছে, এই তিনটা লাইনে ক্লিক করবেন। দিয়ে এখানে সিএসসি লগইন রয়েছে, এই সিএসসি লগইন বোটামে ক্লিক করবেন। তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন হয়ে যাবেন। তো আপনাদের কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেরা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে সাইবার ক্যাফে যেতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বলে একটি বোটাম রয়েছে, বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বোটামে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন আর এই ক্যাপচা কোডটা দেখে দেখে ইমেজ কোডের ঘরে বসিয়ে দিবেন। দিয়ে সার্চ বোটামে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি সার্চ বোটামে ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আপনাদেরকে যদি ই-কেওয়াইসি হয়ে থাকে এখানে দেখিয়ে দেবে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান, ঠিক আছে, যদি ই-কেওয়াইসি হয়ে থাকে। আর যদি আপনার ই-কেওয়াইসি না হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তী যে স্টেপ ই-কেওয়াইসি করা সেই স্টেপগুলো ওপেন হয়ে যাবে। আর যদি আপনার ই-কেওয়াইসি হয়ে গিয়ে থাকে, ই-কেওয়াইসি আপনি করেছেন, তো সেক্ষেত্রে এরকম দেখিয়ে দেবে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান। তার মানে আপনি বুঝে যাবেন আপনার যে সিএসসি সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি করেছেন বা যেখান থেকে আপনি ই-কেওয়াইসি করেছেন, তো আপনার ই-কেওয়াইসিটা যে হয়ে গেছে বা ই-কেওয়াইসি যে রিকোয়েস্টটা সাকসেসফুল সাবমিটেড হয়ে গেছে, সেটা কিন্তু আপনারা এটা দেখে বুঝে যাবেন যে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান, আপনাদেরকে আর ই-কেওয়াইসি করতে হবে না, আপনাদের ই-কেওয়াইসি আবেদনটা হয়ে গেছে। তো এটা গেল সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কীভাবে চেক করবেন সেটার পদ্ধতি। এবার দেখুন নিজেরা কীভাবে চেক করবেন, তার জন্য pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আবার চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার রয়েছে, ফার্মার কর্নারের ভেতরে ই-কেওয়াইসি বলে যে বোটামটা রয়েছে ই-কেওয়াইসি বোটামে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা বসাবেন, দিয়ে সার্চ বোটামে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, এখানে আপনাকে বলবে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখানে আপনারা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন, আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার না দিলেও হবে, আপনি আপনার পরিবারের বা আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে, যেখানে জাস্ট ওটিপি আসবে। তবে মনে রাখবেন যে নাম্বারটা দিয়ে আপনি ই-কেওয়াইসি করেছেন সেই নাম্বারটা কিন্তু দেবেন না। যদি আপনারা সেই মোবাইল নাম্বারটা দেন, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, তার মানে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। সম্পূর্ণ একটি নতুন মোবাইল নাম্বার দেবেন স্ট্যাটাস চেক করার জন্য। দিয়ে আপনাকে এখানে গেট মোবাইল ওটিপি এই বোটামে ক্লিক করতে হবে। এখন ওখানে ক্লিক করবেন, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি পাঠানো হবে। এরকম এখানে দেখিয়ে দেবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইয়ার মোবাইল নাম্বার। আর এখানে একটি ওটিপি দেওয়ার ঘরও কিন্তু চলে আসবে, এন্টার পিএম কিষান মোবাইল ওটিপি। এখানে আপনাকে সেই ওটিপিটা বসাতে হবে, দিয়ে এই সাবমিট ওটিপি এই বোটামে ক্লিক করতে হবে। যখনই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন, এখানে গেট আধার ওটিপির বলে একটি অপশান চলে আসবে সবুজ কালারের। তো এই গেট আধার ওটিপি এই বোটামটাই আপনাকে তারপরে ক্লিক করতে হবে। ওইখানে যখনই ক্লিক করবেন, আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইলে দেখবেন একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে। এবার অনেকের আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত নেই, তারা তাহলে কীভাবে স্ট্যাটাস চেক করবে? তাদের জন্য এই যে প্রথম পদ্ধতিটা দেখালাম, সিএসসি সেন্টারে চলে যাবেন বা আপনাদের যদি সিএসসির ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন, নইলে আপনারা আপনাদের লোকাল সিএসসি সেন্টার যাদের রয়েছে তাদের কাছে চলে যাবেন, তারা কিন্তু আপনাদেরকে দেখে দিবে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের জন্য। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের জন্য এই পদ্ধতিটা। এবার দেখুন আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে দেখবেন একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আধার ওটিপির ঘরে বসিয়ে দিবেন। দিয়ে এই সাবমিট ফর অথেন্টিকেশন এই বোটামটাই ক্লিক করে দিবেন। তো যখনই আপনি সাবমিট ফর অথেন্টিকেশন বোটামে ক্লিক করবেন, এখানে দেখিয়ে দেবে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান। তো এখানেও দেখিয়ে দিলে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান, তার মানে আপনার ই-কেওয়াইসি করাটা কিন্তু হয়ে গিয়েছে, আপনার দ্বারা ই-কেওয়াইসি যে রিকোয়েস্ট সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, মানে আপনি ই-কেওয়াইসির জন্য আগেই আবেদন করে ফেলেছেন। তো এরকম দেখিয়ে দেবে ই-কেওয়াইসি ইজ অলরেডি ডান, তার মানে বুঝে যাবেন যে আপনার ই-কেওয়াইসি আর আপনাদেরকে করতে হবে না, আপনাদের ই-কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা আমি স্টেপ দেখিয়ে দিচ্ছি, তো সেই স্টেপে আপনারা চেক করতে পারবেন ই-কেওয়াইসি হয়েছে কিনা। তো তার জন্য কী করবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন, প্লে স্টোরের সার্চ বোটামে এসে সার্চ করবেন পিএম কিষান জিওএল, এটি লিখে আপনি সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন এখানে দেখবেন পিএম কিষানের এরকম একটি অ্যাপ চলে আসবে, এই অ্যাপটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করা রয়েছে, আমি এখানে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপটিকে ওপেন করবেন, এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ই-কেওয়াইসি বলে একটা অপশান রয়েছে, এই ই-কেওয়াইসি অপশানে আপনি ক্লিক করে দেবেন।
আপনার সামনে তারপর এরকম অপশন চলে আসবে আধার ওটিপি ই কেওয়াইসি বলে, এখানে আপনার আধার নাম্বার দিতে বলবে, দিয়ে সার্চ করতে হবে। তার মানে আপনাদেরকে সেকেন্ড স্টেপ যেটা দেখালাম, ওই ওয়েবসাইটে গিয়ে ফার্মার কর্নারে গিয়ে ই কেওয়াইসি অপশনে ক্লিক করে যে সেকেন্ড স্টেপটা দেখালাম, সেই স্টেপটাই কিন্তু আপনাদেরকে এই অ্যাপে যদি আপনারা করেন সেই স্টেপটাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তার মানে সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ দুটো স্টেপই একদম একই, একটা করা যাচ্ছিল ওয়েবসাইট থেকে, আরেকটা আপনাদেরকে অ্যাপ থেকে ই কেওয়াইসি বোর্ডে আমি ক্লিক করে আপনাদেরকে রিডাইরেক্ট হয়ে নিয়ে চলে যাচ্ছে ওয়েবসাইটে। তার মানে সেকেন্ড আর থার্ড দুটো স্টেপ কিন্তু সম্পূর্ণ একই, সেকেন্ড স্টেপ যেভাবে দেখালাম আপনারা থার্ড স্টেপেও কিন্তু সেভাবেই ওই অ্যাপ থেকে কাজটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এই তিনটা স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনাদের পিএম কিষাণের ই কেওয়াইসি হয়েছে কিনা বা আপনার ই কেওয়াইসি রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে কিনা। আর অনেকে বলছিলেন তাদের ই কেওয়াইসি রিজেক্ট হচ্ছে, তো রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে তাদের আধারের সঙ্গে পিএম কিষাণের যে নাম রয়েছে সেই নাম মিলছে না। আধারের সঙ্গে একদম ডিটো কিন্তু মিলে যেতে হবে আপনার পিএম কিষাণের যে নামটা রয়েছে, মানে ফার্মার নেম যেটা রয়েছে পিএম কিষাণে সেই নামটার সঙ্গে আধারে যে নামটা রয়েছে সেই নামটা মিলতে হবে। সেই নামে যখন প্রবলেম আসছে সেক্ষেত্রে কিন্তু ই কেওয়াইসি বা আধার ভেরিফিকেশানটা কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে বা আবার পেন্ডিংয়ে চলে আসছে। মূলত ওই প্রবলেমগুলো খুব বেশি আসছে না, কারণ আপনাদের সকলেরই কিন্তু আধারে যে নামটা রয়েছে পিএম কিষাণের স্ট্যাটাসে ফার্মার নেম যেটা রয়েছে সেখানে কিন্তু সেই নামটাও রয়েছে। তো যাদের আধার ফেল্ড বা আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ওই নামটা প্রবলেম রয়েছে, ওই কারণে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো ওইতে চিন্তা করার কিছু নেই, যদি আপনার আধারে আর ওই পিএম কিষাণের যে নাম ওই দুটো নাম যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এডিট আধার ফেলিওর রেকর্ড এই অপশনটায় ক্লিক করে আপনারা সেটা সংশোধন করে নিতে পারবেন। তো ওটা কোনো প্রবলেমের ব্যাপার নয়, তবে এই প্রবলেমটা কিন্তু বা এই রিজেক্টটা কিন্তু খুব অল্প সংখ্যক কৃষকদের হচ্ছে, সবারই কিন্তু হচ্ছে না। তবে আপনার যদি আধারে যে নাম রয়েছে এবং পিএম কিষাণের যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা যদি একই থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, আপনারা ই কেওয়াইসি নিশ্চিন্তে করে রাখুন, আপনাদের রিজেক্ট হবে না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।